এক দফা দাবিতে বিএনপি জামায়াতের ডাকা 24 ঘন্টা হরতালে রাজশাহীর জীবন স্বাভাবিক রয়েছে। আজ বৃহস্পতিবার সকালে হরতালের সমর্থনে মহানগরীর শিরুইল শুভ পেট্রোল পাম্পের সামনে মোটরসাইকেলে করে একটি ঝটিকা মিছিল বের করেন জামাত শিবিরের নেতাকর্মীরা। পরে তারা রাস্তায় ইট পাটকেল ভেঙে পালিয়ে যায়। তবে হরতালের সমর্থনে বিএনপির কোনো নেতাকর্মীকে রাজপথে অবস্থান বা বিক্ষোভ করতে দেখা যায়নি। এছাড়াও যথাসময়ে রেল স্টেশন থেকে সকল রুটের লোকাল ও আন্তঃনগর ট্রেন সময়মতো ছেড়ে গেছে। রাজশাহী জেলা বাস টার্মিনাল ও বিভাগীয় বাস টার্মিনাল থেকে কোনো দূরপাল্লার বাস ছেড়ে যায়নি, তবে লোকাল দু একটি বাস চলাচল করছে। মহানগরীতে রিক্সা ও অটোরিক্সা চলাচল স্বাভাবিক রয়েছে। রাজশাহীর সকল দোকানপাট খুলেছে। হরতালে অপ্রীতিকর ঘটনা এড়াতে মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও সড়ক মোড়সমূহে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিয়মিত টহল দিচ্ছে র্যাব ও পুলিশ। হরতাল প্রতিহত করতে মহানগরীর গুরুত্বপূর্ণ 13টি পয়েন্টে অবস্থান নিয়ে আছে আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সুজন হোসেন, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি।